VIDQ VIDQ গুগলের একটি ফ্রি এক্সটেনশন, যেটার সাহায্যে মূলত ভিডিও SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। বাংলাদেশে এমন কোনো বড় টেক ইউটিউবার নেই যে এই VIDQ বা টিউববডি তাদের কম্পিউটার ইউজ না করে। কিন্তু অনেকেরই ভুল ধারণা আছে যে VIDQ মোবাইলে ইউজ করা যায় না, কিন্তু মোবাইলেও এই VIDQ ইউজ করা যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনে VIDQ ইনস্টল করবেন, এবং এরপরে একটি ভিডিও করে দেবো যে ভিডিও থেকে আপনারা VIDQ দিয়ে SEO করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মাই বস। তো বন্ধুরা, আপনার ফোনে VIDQ ইনস্টল করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ প্যাডে গিয়ে লিখবেন অ্যান্ডেক্স ব্রাউজার, OYENDEX অ্যান্ডেক্স লিখে সার্চ করলে ঠিক এরকম লোগোর একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি যদি ওপেন করেন তো প্রথমত আপনাকে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন এবং লঞ্চ প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন VIDQ এক্সটেনশন, দেখতে পাচ্ছেন VIDQ এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখবেন VIDQ ভার্সন ফর ইউটিউব, তো এখান থেকে com.google.com এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর অন্য ল্যাঙ্গুয়েজে আপনারা একটু ভাষা দেখতে পাবেন, তো এটা একটু জুম আউট করবেন। জুম আউট করার পর এই কর্নারে দিয়ে গেলে দেখবেন যে একটি লেখা আছে, তো আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। তো আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন অ্যাড এক্সটেনশন, তো অ্যাড এক্সটেনশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্টেড, তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, এর জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন, এরপর আপনারা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার যে ইউটিউব চ্যানেলে আপনি VIDQ অ্যাড করতে চান সেই ইউটিউব চ্যানেলের ইমেল অ্যাকাউন্টে এখানে প্রবেশ করবেন। এরপর আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন, এরপর আপনার ওই ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, এরপর আপনার সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উইথ অ্যান্ডেক্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার অ্যালাউ অপশনে ক্লিক করবেন। করার পর পারমিশনটি এখানে অ্যালাউ করে দিবেন, করার পর এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ডেস্কটপ ভার্সনে ক্লিক করবেন। তো এটা যখন ডেস্কটপ ভার্সন হয়ে যাবে তখন আপনারা যে কোনো একটি ভিডিওর উপর ক্লিক করবেন। তো ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন VIDQ লগ ইন করতে বলছে। তো আপনার যেহেতু এখনও অ্যাকাউন্ট খোলা হয়নি সেহেতু লগ ইন না, আপনি সাইন ইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেল, ফুল নেম, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। তো আপনার এখানে যে চ্যানেলটি অ্যাড করতে চান সেই চ্যানেলের ইমেল অ্যাকাউন্টটি এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, তো এখানে ফুল নেমে আপনি যে নামটি দিতে চান সেই নামটি দিবেন। এরপর আপনার পাসওয়ার্ড, তো আপনি কী পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। এরপর আপনারা একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সবকটা আইকন কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছে, তার মানে সবকটা কিন্তু ঠিক আছে। তো আপনার যদি ঠিক না থাকে তাহলে আপনারা এখানে যেটা বলবে ঘুরে ফিরে চেঞ্জ করে দিবেন। তারপর আপনারা এই এগ্রি টু আওয়ার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটিতে কিন্তু একটি VIDQ ইনস্টল হয়ে যাবে। এরপর আপনারা VIDQ ইনস্টল হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আপনার চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার ইওর চ্যানেলে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও, তো এখানে একটা ভিডিওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট ভিডিওতে ক্লিক করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে কিন্তু এখন VIDQ ইনস্টল হয়ে গেছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন VIDQ যে স্কোরগুলো আছে সেই স্কোরগুলো কিন্তু এখানে শো করছে। দেখুন VIDQ CEO স্কোর, চেকলিস্ট, তারপর ট্যাগ কাউন্টার। তো এটা যদি শো করে তাহলে অবশ্যই অবশ্যই বুঝবেন যে আপনার চ্যানেলটিতে কিন্তু VIDQ ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে মূলত আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে VIDQ ইনস্টল করবেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।